আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই গাঢ় সবুজ রঙের ভর্তাটা করেছি ভর্তাটা যখন করেছি ঘ্রানে একদম ঘর মৌমৌ করতেছিল দেখতে যত সুন্দর ধনিয়া পাতা ভর্তাটা খেতেও কিন্তু ততই মজা আমি এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এই টাইপের লাল পেঁয়াজটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে নিয়েছি আমি কয়েক কোয়া রসুন এটা পরিমাণ বুঝে দিবেন যতটুকু ভর্তা বানাবেন আর লাগবে স্পেশাল উপকরণ যেটা তেঁতুল আমি এখান থেকে তেঁতুল নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো তেঁতুলের কাঠ ইউজ করব ওয়ান টেবিল স্পুন পরিমাণ আর যেটা ধনিয়া পাতা এক মুঠি পরিমাণ একদম ফ্রেশ ধনিয়া পাতাটা নিয়েছি এগুলাকে আমি বেছে নিব শুধু পাতাটা নিব ডাটাটা নিব না ভাজাভুজি করার জন্য দিয়ে দিলাম একটু তেল আর এদিকে পেঁয়াজ রসুন এগুলো তো কেটে রেডি করে নিয়েছি তেঁতুলের কাজটাও রেডি তো এখন দিয়ে দিলাম রসুন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচগুলাকে যখন আমরা ভাজবো তখন হয়তো বা সামান্য একটু কেটে দিবো না হয়তো এইভাবে ডগাটা একটু এইভাবে একটু ফেলে দিব। না হয়তো ভাজার সময় এটা একদম নাকে মুখে ফুটে উঠতে পারে তো সাবধানতার জন্য এইভাবে একটু কেটে কুটি দিলেই ভালো তো নেড়ে ছেড়ে সবগুলোকে সুন্দর করে ভেজে নেব এমনভাবে ভাজবো যেটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু পোড়া পোড়া হবে না পোড়া পোড়া হলে কিন্তু কালারটা সুন্দর থাকবে না ভর্তার আর ভর্তাটা গ্রিন থাকার কারণ একটাই আমি কাঁচামরিচ ইউজ করেছি আর ধনিয়া পাতা শুধু পাতাগুলো নিয়েছি ডাটাগুলো নেই নি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতাগুলো জাস্ট উপরে দিয়ে দিলাম এটাকে ঢেকে দিব না ঢেকে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে হালকা একটু জাস্ট নেড়ে চেড়ে এটার মধ্যে যে পানিটা আছে এটা একটু শুকিয়ে শুকিয়ে গেলেই আমি নামিয়ে নিব এটাকে কিন্তু কমপ্লিটলি ভাজা ভাজা করে ফেলা যাবে না তাহলে কিন্তু কালারটা ঠিক থাকবে না সিদ্ধ হয়ে যাবে কালারটাও ঠিক থাকবে মানে ভর্তার ঘ্রানটাও ঠিক থাকবে খুব সুন্দর মতো ভর্তাটা হয়ে যাবে এই যে পানিগুলো শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব এখন লবণটা দেওয়ার কারণে আবারও একদম পানি পানি হবে না তার কারণ পানি পানিটা তো আগেই শুকিয়ে গিয়েছে এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বিপর্যায়ে আপনারা যদি চান শিল্পাটায় ভর্তা করতে তাও করতে পারেন তো আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না হয়তো গরমটা দিলে ব্লেন্ডারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো সবগুলো একসাথে দিয়ে তারপরে আমি তেঁতুলের কাঁধটা এটার সাথে দিয়ে দিব তেঁতুলের কাত যেহেতু লিকুইড সেই জন্য এটা ব্লেন্ড করতেও হেল্প করবে আর মজা তো অবশ্যই বাড়াবে এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর অল্প জিনিস তো ভালো মতো ব্লেন্ড যদি হতে না চায় তাহলে এইভাবে চামচ দিয়ে জমে জমিয়ে জমিয়ে দিয়ে তারপরে পরে তো আমাদের সরিষার তেলটা দিতেই হবে তো এই পর্যায়ে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম ব্লেন্ডারের কাজটাও হয়ে যাবে আর ভর্তার টেস্টটা তো অবশ্যই বাড়বে সরিষার তেলে তো এভাবেই ব্লেন্ড করে নিচ্ছি একদম ভর্তাটা শেষ পর্যন্ত তৈরি হয়ে গেল খুবই মজার ধনিয়া পাতা ভর্তা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ